हाय गाइस, आज सम्पूर्ण नतून आरो एकटा रेसिपी निये चले एसेछि तोमादेर काछे। फुलकपिर कोरमा। शीतकाले आमादेर सबथेके प्रिय सब्जी फुलकपि, एबं सेटी भिन्न स्वादे खेते कार ना भालो लागे। ताहले देखे नेवा जाक, आमरा प्रथमेई फुलकपिगुलिके बड़ो बड़ो पिस करे केटे निएछि। आर पेंयाज कुचि निएछि, लंका निएछि, काँचा लंका। एबारे जल गरम करे ताते आम्रा केटे रखा फुलकपिगुलिके दिए दिच्छी। ताते दिच्छी एक चामच लवण। आम्रा एइभाबे फुलकपिगुलिके भापिए निच्छी। फुलकपि किन्तु कोरमार क्षेत्रे एकटु बड़ो बड़ो आकारेर काटलेई भालो लागे, सेई जोन्नो फुलकपिगुलि भापिए निले सिद्ध होते सुविधा हय। गैसेर फ्लेम हाई हिटे करे दिए आमरा भालो मतो फुलकपिगुलि फुटिए निच्छी एबं ताके जल झरिए निच्छी। रान्नाटी भालो लागले अवश्यई लाइक देबे आर कमेंट करे जानाबे बंधुरा केमन लागलो। এই রান্নাটি দু রকম পদ্ধতিতে রান্না করা যাবে, নিরামিষ এবং আমিষ, পেঁয়াজ দিয়ে এবং পেঁয়াজ ছাড়া। দেখে নিন তার জন্য ফুল ভিডিওটি। ফুলকপি জল ঝরতে দিয়ে আমরা একটি পেস্ট বানিয়ে নিই। আমরা তার জন্য মিক্সিতে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, 1 চামচ কাজু বাদাম আগে থেকে জলে ভিজিয়ে রাখা, 1.5 চামচ মতন চারমগজ এবং 1.5 চামচ মতো পোস্ত। এই সবকটি মিক্সিতে দিয়ে আমরা ভালো মতো মিহি করে একটি পেস্ট বানিয়ে নেব। এরপরে কড়াইতে আমরা সাদা তেল গরম করতে দিয়েছি এবং তাতে দিয়ে দিলাম পেঁয়াজ, আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলি। পেঁয়াজগুলি ব্রাউন করে আমরা ভেজে নেব এবং বেরেস্তা বানাবো। এই বেরেস্তাগুলি ভেজে নিয়ে আমরা তুলে রাখব। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে এগুলিকে তুলে নিলাম এবং ওই কড়াইতেই আরও একটু সাদা তেল দিয়ে আমরা ফুলকপিগুলিকে ভেজে নেব। পুরো রান্নাটাই কিন্তু সাদা তেলে রান্না করব। ফুলকপিগুলি আমরা ভাপিয়ে নিয়েছিলাম এবং সেই ফুলকপিগুলি জল ঝরিয়ে এবার আমরা ভেজে নিচ্ছি। ফুলকপিগুলি দিয়ে আঁচ কমিয়ে চাপা দিয়ে ধীরে ধীরে ভাজবো ব্রাউন করে, তবে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই এক্ষেত্রে। ঢাকা তুলে আমরা ফুলকপিগুলি উল্টে দেব এবং পুনরায় ঢাকা দিয়ে ভালো মতো করে এপিট ওপিট ভেজে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটা প্রেস করে রাখবে নেক্সট ভিডিওর নোটিফিকেশন পেতে। আমার চ্যানেলে ট্রাভেল আর ফুড রিলেটেড বিভিন্ন রকম লাইফস্টাইল ভিডিও পেয়ে যাবে, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। কিন্তু আমাদের ফুলকপিগুলি ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। ফুলকপি তুলে নিয়ে আমরা ওই কড়াইতে দিয়ে দিলাম আরও একটু সাদা তেল। সাদা তেল দিয়ে তেল গরম হলে তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2 পিস কাঁচা লঙ্কা। লঙ্কা আপনারা স্বাদ অনুসারে দেবেন, ঝাল যে যা স্বাদ মতো ব্যবহার করাই ভালো। দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা।
ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। অল্প করেই দিচ্ছি ফোড়নের মতো, পরে গরম মশলার গুঁড়ো আমরা ব্যবহার করব। তাই ফোড়নগুলিকে ভেজে নিয়ে আমরা তার মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটি। কাজু বাদাম, চারমগজ এবং পোস্ত দিয়ে যে পেস্টটি আমরা বানিয়েছিলাম সেই পেস্টটি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এবং মিক্সি ধুয়ে খানিকটা জল দিয়েও ভালো মতো জিনিসটাকে কষতে হবে। মিক্সির বাটি ধুয়ে খানিকটা জল দিয়ে এটিকে আমরা কষব। তার সঙ্গে দিচ্ছি এক চামচ আদা বাটা, এক চামচ জিরে গুঁড়ো এবং দিচ্ছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার শুধু কালারের জন্য। এই রান্নাটিতে আমরা হলুদের ব্যবহার করব না। মিশ্রণটিকে ভালো মতো কষতে হবে ততক্ষণ যতক্ষণ না তেল ছাড়ছে আমরা দেখতে পাচ্ছি। এবারে আমরা দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, দিচ্ছি চিনি। রান্নাটি বেশ মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য আমরা দেড় থেকে দু চামচ মতন চিনি দিচ্ছি। আরও খানিক্ষণ ভালো মতো কষে নেওয়ার পরে আমরা ঘরে পাতা টক দই ফেটিয়ে নিয়েছি ভালো মতো, সেটি দিয়ে দিচ্ছি। আপনারা বাজার থেকে কিনে আনা দইও ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ দইটি দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ ভালো মতো কষে নিচ্ছি। দইয়ের বাটিটা ধুয়ে আমরা সেই জলটাও এখানে ব্যবহার করে নেব। মিশ্রণটি ভালো মতো কষিয়ে নিতে হবে এবং তাতে বেশি বাইরের জল ব্যবহার করব না। ভালো মতো ফুটে গেলে এবং ওপর থেকে তেল ছাড়লে তারপরে আমরা ভেজে রাখা কপিগুলিকে দিয়ে দেব। দেখুন মিশ্রণটি ফুটে গেছে এবং দারুণ একটা কালার এসেছে। আমরা ভেজে রাখা কপিগুলি দিয়ে দিচ্ছি। কপিগুলি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে যাতে সব কপিতে ভালো মতো মশলাটি লেগে যায়। উল্টে পাল্টে দিয়ে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে আমরা ঢাকা দিয়ে দেব যাতে ভাপে কপিগুলি সিদ্ধ হয়ে যায়। বাইরের জল বেশি ব্যবহার করলে টেস্ট নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমরা অল্প জলের মধ্যেই কপিগুলিকে ঢাকা দিয়ে সিদ্ধ করব। ঢাকা তুলে আবারও আমরা নেড়ে চেড়ে কপিগুলিকে উল্টে দেব, দিয়ে ভালো মতো সিদ্ধ করে নেব।
আমাদের রান্না অলমোস্ট রেডি। কপিগুলি সিদ্ধ হয়ে গেছে, আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঘি। আপনারা ঘি রান্নার আগে সাদা তেলের সাথেও দিতে পারেন, আমি লাস্টে দিচ্ছি, তাতে ঘিয়ের গন্ধটা ভালোমতো বোঝা যাবে। এবং দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, যেটি দিলে আপনাদের রান্না আমিষ হয়ে যাবে, এবং যদি নিরামিষভাবে রান্না করতে চান তাহলে এই পেঁয়াজগুলি দেবেন না। তবে পেঁয়াজ ভাজা দিলে রান্নার টেস্ট খুব ভালো হয়, সেই হিসেবে আমি বেরেস্তাগুলি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখলেন তাহলে কত সহজে তৈরি হয়ে গেল ফুলকপির রোস্ট। ধন্যবাদ।